ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো তোমাদের সামনে আবার একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওতে কি আছে সেটা তোমাদের দাদা ভাই বলবে। চিকেন কারি উইথ রাইস ইটিং চ্যালেঞ্জ, সাথে আছে কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ সালাড হিসাবে। তো এটা আজকে আমরা চ্যালেঞ্জ করবো। চ্যালেঞ্জ শেষে থাকবে হচ্ছে পানিশমেন্ট। পানিশমেন্টটা কে কাকে দিবে সেটা তোমরা দেখতেই পাবে সেটা শেষ হওয়ার পর, ঠিক আছে? আর আগের দিন আমি একটু জন্য আমি হেরে গেছি, পানিশমেন্ট খেতে হয়েছে। আজকে আমি জান প্রাণ মন যা আছে, শরীরে যা আছে, যা তাকাত আছে সব লাগিয়ে দেবে, কিন্তু জিততে হবে, ঠিক আছে? চেষ্টা করব, যদিও ভাতে আমি জিততে পারি না, বাট চেষ্টা করব। না, কদিন থেকে ভাত একবার কুক কুক করে গিলে খেয়ে দিচ্ছে, আবার ভাত জিততে পারি না। আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে, আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর তোমার তার আগে ওটা দাও, সেবাটা দিদা একটু সবাই করে দিও প্লিজ, সবাই করে দিও। এইটাই আমি ফেমাস। চলো ভিডিওটা স্টার্ট করি। আর লঙ্কা কি খেতেই হবে? তুমি খেলে খাবা, না খেলে না খাবা, আমি খাবো না। আমার তাহলে নিয়েছো কোন দুঃখে? চেষ্টা করবো না, নষ্ট করো কেন? চেষ্টা করবো, চেষ্টা করবো আবার কি, নষ্ট করো কেন? সব জিনিসে হাট নিজে নিবে বলে গিয়ে খেলে খাবো না খেলে না খাবো এরকম একটা কথা হবে না, একবারে ডাইরেক্ট বলতে হবে খাবা কি খাবা না। টোটাল প্লেট পরিষ্কার করতে বেলা হবে, হলো না? লঙ্কাটা থাক না, টোটাল প্লেট পরিষ্কার করতে হবে। চলো না, লঙ্কা দেখা যাবে আমার গা হাত পা জ্বলুক পুরুক, আমার মুখ লঙ্কা থাকবে, লঙ্কা খাবো না আমি, ঠিক আছে? চলেছো কালে লঙ্কা যার যদি ইচ্ছে করে খাবে, না হলে না খাবে, আমার অত কথা দিয়ে লাভ নাই, ঠিক আছে? খাওয়ার সময় ঝগড়া করবো না, বল দিচ্ছি। রোজ রোজ ভিডিওর মধ্যে ঝগড়া একবার পছন্দ হয় না। স্টার্ট। কি করছো আমার জামা টামা জেনে বুঝে আমার কাছে? আমার তো বাঁচতেই দিন চলে যায়, আর ওর খেতে দিন চলে যাবে, সব তেজপাতা মনে হচ্ছে আমারই বেঁচে পড়েছে।
যাবতীয় এলাচ মেলাচ লঙ্কা টঙ্কা মনে হচ্ছে কিছু ধুয়ে মুছে আমার থালাতেই পড়েছে। চোটটা করে জিতলে হবে না, কি খেয়েছ এর বলো, সব তো রয়ে গেছে, কি খাইছ তুমি এর? ওটা হার, ওটা হার খুঁজো, দেখো না, খুঁজো দেখো, খুঁজো কি আছে, তামার কি আছে, তোমার কি আছে দেখো তো, দেখো হার চোটটা করি নামে, জেতার জন্য সব কিছু রেখে দিয়ে বসে থাকে। আরে এটা হার রে খাপা, এটা হারটা সব আমি খেয়ে একবারে পুরো বের করে ফেলেছি, কি দেখো তো কিচ্ছু নাই। আর তোমার এই মধ্যে থেকে দেখো তো কত কিছু বেরাচ্ছে, কি বেরাচ্ছে এই যে এগুলো, কি অত কি মানে কি বলতে চাইছো, অত ডিটেইলস খেতে হবে, খেতে হবে না পরিষ্কার করে বাবা, এই প্রথম বড় এর কি একটু তো। চলো বন্ধুরা হেরে গিয়েছি তো বাড়ির সঙ্গে নিতে হবে, আর কিছু করার নাই। তো লাস্টে মাংসটাই খুব প্রবলেম করলো, মানে সব মাংসই পড়ে গেছে থালাতে, আর ওর সব হার পড়েছে, সব হার। তো যাই হোক, তো তুমি কোথায় কোথায় লাগিয়েছো, চলো পানিশমেন্ট নিয়ে আসি, গালে গালে সব জায়গাতে লাগানো, চলো আটটা দিয়ে পরিষ্কার করে আস। আমি জিতে গেছি তাই তোমাকে আজকে পানিশমেন্ট দেব। ও এদিকে দেখো তো, ব্যাট দেখে মারে ফাটটায় ফেলাইছিল নি না, তখন কার ওই দাগ, ওই সব বাদ দাও, ছোটবেলাকার মানে কবর খুঁড়ে গিয়ে। বন্ধুরা আমার মানে কি আর বলবো, এতই বিরক্ত করে খেতে বসেছি না, মানে কি বলবো, এইবার খালি না উন্নাটার বারবার টান দেয় এরকম খেতে বসে, আর আজকে হাতটা মনে হচ্ছে ওরে এত দূর চলে এসেছে, কারণ কা হাত বহুত লম্বা হোতা হ্যায়, তাহলে তুমি এত বিরক্ত করবা, বারবার উন্না ধরে টানছে আর বারবার জামা ধরে টানছে, এরকম করলে খাওয়ায় বলো তো, বুঝো না ব্যাপারটা, বুঝো না, এর পরের দিন থেকে আর উন্না মন্না নিয়ে বসবই না, তুই কি লেবো শাড়ি পরে বসবা। তো যাই হোক, অনেক বংমাং বকছে ও, ও হেরে গেলে এরকম করতেই থাকে, সেটা বড় কথা নয়। আজকে ওর জন্য আমি একটা ইন্টারেস্টিং পানিশমেন্ট তোমরা হয়তো দেখেছো অনেকবার,
এবারেও সেই পানিশমেন্টটাই দেবো, কারণ ও খুব কষ্ট করে খায়, খেতে খুব ভালোবাসে না, তাও আমি দিব। তো একটু ডেকোরেশন আলাদাভাবে করে এনেছি, সেটা তোমাদের দেখিয়ে দিই আগে, ঠিক আছে? তোমরা আগে দেখে নাও, এটা হচ্ছে একদম পুরো মৌসুমি লেবু, ঠিক আছে? খুবই মিষ্টি এই মৌসুমি লেবুটা, এই দেখো আমি পুরো একদম চোকামোকা পুরো একদম একটা কুয়া এনেছি ছাড়িয়ে ছড়িয়ে, এটা এখন ও খাবে লেবুটা। ওকে না, তোমার গায়ের লোম খাড়া হয়ে গেছে জানি, মিষ্টি বের করে দেবা পুটপুট করে, না না পুটপুট না, আমি চিবাই যদি খাই তাহলে তো বিছানা তো পাটাত করে উঠবে। মিষ্টি আছে, কঠিন মিষ্টি, কঠিন এই যা মিষ্টি আছে না, যদি বাঘের ড্যাশে দিয়ে দাও ও সে পিছনে দিয়ে দাও, বাঘও সো একদম মজাই মজা হয়ে যাবে। ডাইরেক্ট লোলিতে নামিয়ে দেবা নাকি, খেলিছ সিরিয়াস? বাহ, দাঁতে ফাঁকতে দেখা যাচ্ছে তো। বলো কেমন লাগলো? এরকম তো আজকে এই মৌসুমি লেবুটা আমি অনেকদিন আগেই কিনে এনেছিলাম, বাট বাড়িতে ছিল রাখা, তো ভাবলাম আজকে যখন জিতে গেছি তো ওকে একটা খাইয়ে দিই। আর তোমাদেরকে বলেছিলাম যে কমেন্ট করো তোমরা যে তোমরা কী পানিশমেন্ট চাইছো, এর আগে একজন হয়তো নিম পাতা বলেছিল দিয়েছিলাম, বাট এখন কেউ কমেন্ট করছো না, আমাদের যেটা ইচ্ছা আছে আমরা সেটাই পানিশমেন্ট দিচ্ছি। তো কমেন্টে বলেছিলাম আচ্ছা ডিম মারবো ওকে বা একটা ডিম ফাটাবো, তো তোমরা কেউ উত্তর দাওনি, ওটা রিপ্লাই দাওনি, তো আজকে সেটাই বলছি। যদি কাউরির মনে হয় যে কামনার কপালে ডিম ফাটানো হেরে যাওয়ার পর মানে ওকে পানিশমেন্ট হিসেবে দিব, অবশ্যই কমেন্ট করবে। না তোমরা সবাই বলবে আমার কপালে টাকা লেখা, ঠিক আছে? তো সেই হিসাবে ও যেন আমাকে টাকা দেয় আমার কপালে। দেখো দাঁতটা কেমন করে গেছে, হি হি হাই, দেখবা তুমি আজকে কি নিয়েছো মাথাতে? ও আমার আমার এই চুলটা না একটু বড় বড় হয়েছিল, তাই জন্য আমি একটু হেয়ার বেল লাগিয়েছি, কারণ এই সাইডে সাইডে বেরিয়ে যাচ্ছি। তো ভবিষ্যতে প্ল্যান আছে একটু পিছন দিয়ে ঝুটি করার, আর ইচ্ছা হলে কেটেও দিতে পারি। চলো ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামী দিন আসবো, তার মধ্যে টাটা বাই বাই, সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আমাদের ভিডিওটা দেখতে থাকো আর সবাইকে বেশি করে শেয়ার করতে থাকো, ঠিক আছে? চলো।